ফ্রেন্ডস, আজকে আমরা দাঁড়িয়ে আছি যেখানে, সেটা হচ্ছে নোম্যানস ল্যান্ড। বলেন কি? না, এটা নোম্যানস ল্যান্ড মানে কোনো দেশের সীমানা নয়, না এটা আপনার পশ্চিমবাংলায় পড়ছে, আর না এটা আপনার ঝাড়খণ্ডে পড়ছে। একটা মধ্যিখানের জায়গা। আমার যে পেছন দিকে দেখতে পাচ্ছেন, এদিকে ঝাড়খণ্ড আর সামনের দিকে হচ্ছে বেঙ্গল। এখানে একটা ব্রিজ ছিল বরাকর আর কুমারডুবির ওপর, সেই ব্রিজটা এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে আছে, প্রচুর পুরনো হয়ে গেছে। তো এই ব্রিজটার জন্য নতুন একটা ব্রিজ তৈরি হচ্ছে। চলুন আপনাকে নতুন ব্রিজ কীরকমভাবে তৈরি হচ্ছে সেটা দেখাই। আর নিচের জায়গাটা খুব সুন্দর, তো ঘুরতে এলাম আমি, এরকম দেখি একবার ঘুরি দেখিয়ে দিই আর আপনাদেরকেও দেখিয়ে দিই। যদি ভালো লাগে আমার ব্লগটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমি হাজার সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি আছি। তাই আসানসোলের চ্যানেল, যদি ভালো লাগে আমার ব্লগটা তাহলে অবশ্যই অবশ্যই লাইক দেবেন এবং শেয়ার করবেন, এবং খারাপ ভালো যেমনই লাগুক সেটা বলে দেবেন আমাকে যে কেমন হয়েছে না হয়েছে। ঠিক আছে, তো আপনারা বললে তাহলে সেগুলো ভুলগুলো আমি আরও ঠিক করতে পারবো। তো চলুন যাওয়া যাক। এই হচ্ছে আমাদের দামোদর নদী, খরস্রোতা নদী। দেখুন ওখানে পাম্পিং স্টেশনের থেকে ওখান থেকে জল তুলে ওখানে ফিল্টার করা হয়, আর ওটা আমাদের বেঙ্গলের প্রজেক্ট। ওই দিকে যে লোকগুলো মানুষগুলো চান করছে ওরা ওয়েস্ট বেঙ্গলে, ঝাড়খণ্ডেরও হতে পারে। এটা কোনো কথা? দেখুন আমি ঝাড়খণ্ডের দিক থেকে এসেছিলাম, এই যে আমার বাইক এখানে দাঁড়িয়ে, এটা ব্রিজ করার জন্য এই জায়গাটায়। দেখুন ব্রিজ হচ্ছে বলে জায়গাগুলোকে ঘিরে, বালি দিয়ে ঘিরে, তার মধ্যে আপনার পিলার হচ্ছে। আর এই হচ্ছে আমাদের সেই পুরনো ব্রিজ, ও আচ্ছা, সেই ইংরেজ আমল থেকে। এদিকটা ওয়েস্ট বেঙ্গল, আর এখান থেকে আপনার ঝাড়খণ্ডের দিকে গাড়ি করে যাচ্ছে। ঠিক আছে, আর দূরে আপনারা দেখতে পাচ্ছেন যেটা, এটা হচ্ছে ধানবাদ রুটের যে আর একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রেল লাইনের ব্রিজ, যেটা আসানসোল থেকে আপনার ধানবাদ হয়ে যেটা ধানবাদের দিকে যেটা যাচ্ছে। আচ্ছা, আমাদের আসানসোল থেকে দুটো বিহারের দিকে লাইন যায়, একটা হচ্ছে মেন লাইন, একটা কর্ড লাইন। তো ঠিক আছে, তো মেন লাইন হয়ে যাচ্ছে আপনার হচ্ছে যেটা চিত্তরঞ্জন হয়ে ঝাড়খণ্ড ঢুকছে, মানে সীতারামপুর থেকে স্টেশন যেটা আসেনি, আমার সীতারামপুর স্টেশন থেকে সীতারামপুর জংশন থেকে দু জায়গায় কাটে। একটা হচ্ছে আপনার সীতারামপুর থেকে আপনার রূপনারায়ণপুর চিত্তরঞ্জন হয়ে ঝাঁঝা দেওঘর মধুপুর হয়ে যেটা চলে যাচ্ছে পাটনা ফাটনার দিকে, আর এইটা আর একটা হচ্ছে যেটা সীতারামপুর থেকে আপনার হচ্ছে কুলটি বরাকর হয়ে আপনার ধানবাদের দিকে চলে যাচ্ছে, ওইটা ওই ব্রিজ। আর এই দেখুন এই ব্রিজের আপনার আশেপাশে দেখিয়ে দিলাম যমজ শহর, বরাকরও যেমন একদিকে আছে, কুমারডুবিও একদিকে আছে। জায়গাটা খুব মনোরম, 100% সত্যি জায়গাটা। আমার উপর যখনই আমি উপর দিয়ে যেতাম উপরের এই ব্রিজ দিয়ে, তখনই আমার কি হতো একটা কৌতূহল হতো যে জায়গাটার নিচে নামলে কেমন লাগে। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন একদম। তো আজকে সময় ছিল সেই জন্য আমি চলে এলাম মোটরসাইকেল নিয়ে, যে দেখি কেমন লাগে। তো ফোনটা ভালো হয়ে গেল এখানে, আর যারা এরকম ছোটোখাটো ঘুরতে চান তারা আসতে পারেন, বিকালের দিকে আসলে তো মনে হয় খুবই ভালো লাগবে এবং সকালের দিকেও ভালো লাগবে। ऐसे और भी कई एंटरटेनमेंट और धमाकों के लिए लाइक शेयर एंड सब्सक्राइब कीजिए। যদি আমার এই ছোট্ট ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, এবং আমার হাজার সাবস্ক্রাইবার আপনারাই করতে পারবেন। তো প্লিজ হাজার সাবস্ক্রাইবারের জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব আপনি করুন এবং লাইক করুন। আর এই অনুরোধ রইল, আরও ছোটো ছোটো জিনিস আপনাদের সামনে তুলে ধরবো যদি আপনারা আমাকে আরও উৎসাহিত করতে পারেন। তো এখনকার মতো রাখছি, বাই।